ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি শাকিরুল স্যার, তোমাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা এবছর যারা এইচএস এক্সাম দিয়েছিলে এবং ভালো নাম্বার পেয়েছো, তোমরা কলেজে যারা ভর্তি হবে, আজকে আমি এই ভর্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, আমরা এখনই কিন্তু ভিডিওটা শুরু করি। তো দেখো, তোমাদের ভর্তি কবে এই প্রশ্নের উত্তরে বলবো। দেখো, এখনও তোমরা কিন্তু হাতে রেজাল্ট পাওনি, ঠিক আছে? হার্ড কপি যে রেজাল্ট, সেই রেজাল্টটা তোমরা কিন্তু এখনও পাওনি। এবং দিল্লির যে বোর্ড সিবিএসই, এই যে বোর্ডের রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ হয়নি, তার জন্য কিন্তু এবছর ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি। ভর্তি প্রক্রিয়া তোমাদের এবার কিন্তু কেন্দ্রীয়ভাবে হবে, অর্থাৎ আগে কিন্তু হতো রাজ্য সরকারের মাধ্যমে, কিন্তু এবছর থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এবং কেন্দ্রীয় সরকার এখনও ভর্তির কোনো নোটিশ প্রকাশিত করেনি, তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে তোমাদের 15 থেকে 20 দিন বা 20 দিনের মাঝামাঝি সময়ে কিন্তু তোমাদের নোটিশ জারি হবে। সেই নোটিশে ভর্তির সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলা থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে রেজাল্টটা তোমরা আগে হাতে পাও, তারপরে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে কলেজে, ঠিক আছে? এবার প্রশ্ন হলো, স্যার আমি ভর্তি কিভাবে হব বা আমি কলেজে ভর্তি হলে কয়টা আবেদন করব? দেখো, এবছর কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের হোম সেন্টার হওয়ার কারণে কিন্তু তোমরা অনেকেই ফেল করেছো, ঠিক আছে? কিন্তু অনেকেই আবার তোমরা রেজাল্টে কিন্তু অনেক নাম্বার পেয়েছো, ঠিক আছে? এই কারণে যারা পাস করেছো এবং ভালো নাম্বার পেয়েছো এবং অনেক ছাত্রছাত্রীরা কিন্তু বিশাল একটা স্কোর করেছে, এর জন্য কিন্তু এবছর প্রচুর হাইপ বা প্রতিযোগিতা হচ্ছে, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমার কলেজে ভর্তির ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ তুমি একটি কলেজে হয়তো কোনো একটা বিষয়ে অনার্স নিতে গেলে হয়তো সেই কলেজে সেই সাবজেক্টটা হয়তো 30টা কি 35টা কি 40টা সিট থাকে এবং 40 জনাকেই কিন্তু সেই অনার্স করতে সেই সাবজেক্টে ভর্তি নেওয়া হয়। তাহলে এক্ষেত্রে সব থেকে কলেজ কি করবে, না সব থেকে যাদের সাবজেক্টে, যে সাবজেক্টে তুমি অনার্স করবে সেই সাবজেক্টে হাইয়েস্ট আছে স্কোর এবং তোমাদের টোটাল যে স্কোর যার বেশি আছে সেই রকম বেস্ট স্টুডেন্টের কিন্তু নাম্বারের ভিত্তিতে কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়া হয়। তাই তোমাদেরকে বলবো যে তোমরা কয়েকটা কলেজে, একটা কলেজে না কয়েকটা কলেজে তোমরা ভর্তির জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে? 3-4টে কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করবে, একটা কলেজে যদি কাউন্সিল না পাও কিন্তু অন্য কলেজে পেয়ে যেতে পারো। এবং তোমাদেরকে আরও একটা বলছি, যদি তোমরা কোনো সাবজেক্টে অনার্স নিতে চাও, যে সাবজেক্টটা অনার্স নেবে তার সঙ্গে সঙ্গে অন্য একটা সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করে থাকবে। অনেক সময় কি হয় যে তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে অ্যাপ্লাই করার পরেও তুমি সিট পেলে না, তখন কিন্তু তোমার ওই যে দ্বিতীয় সাবজেক্টটা তুমি নিবে সেই সাবজেক্টটা তুমি কিন্তু অনার্স করতে পারো। এবার প্রশ্ন হলো, স্যার আমি অনার্স নিয়ে পড়বো না পাস কোর্স নেবো, আমার কোনটা ভালো? দেখো, তোমাদেরকে একটা কথাই বলবো, অনার্সেও কিন্তু 3টে সাবজেক্ট, পাস কোর্সেও কিন্তু 3টে সাবজেক্ট। অনার্সে যে সাবজেক্টটা তুমি নিবে সেই সাবজেক্টটা তোমাকে একটু গভীরভাবে বিস্তারিতভাবে পড়তে হয় এবং সাথে আরও 2টো পাস কোর্সের সাবজেক্ট থাকে, এবং যারা পাস কোর্সে থাকে তাদেরকে কিন্তু 3টে সাবজেক্ট নিতে হয়, সেখানেও কিন্তু পড়তে হবে তোমাকে, ঠিক আছে? এবার যদি তোমার ভালো লাগে যে আমি কোনো একটা সাবজেক্টে গভীরভাবে জানবো, তাহলে তোমার জন্য অনার্স ঠিক আছে। এবার তোমাদেরকে বলি যে অনার্স নিলে বেশি ভালো না পাস করলে বেশি ভালো? দেখো, তুমি যেটা পারবে, দেখো আমি তোমাকে যদি বলি যে অনার্স নাও তুমি, এবার তুমি গিয়ে দেখা যাচ্ছে যে তুমি পড়তে অনার্স টানতে পারলে না, তখন তো তো আমি তুমি আমারই দোষ দিবে, তাই না? তার জন্য বলছি যে তুমি ভেবে চিনতে অনার্স, তোমাদেরকে একটা বলি যে অনার্সে কিন্তু গভীরভাবে পড়তে হয়, অনেক পড়তে হয়, ভালো রেজাল্টও হয়, সে ঠিক আছে, কিন্তু অনার্স মানে তোমাকে ওই বিষয়টা গভীরভাবে জানতে হয়। তোমার যদি ইচ্ছা হয় যে আমি কোনো বিষয়ে গভীরভাবে জানবো, তবে কিন্তু
তুমি অনার্স নিতে পারো। আর যদি বলে আর যদি মনে হয় যে না আমি অনার্স টানতে পারবো না, তাহলে তোমার জন্য পাস কোর্স ঠিক আছে, তুমি পাস কোর্স নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে পারো। ক্লিয়ার? এবার তোমাদের ভর্তির যে প্রক্রিয়াটা, সেটাকে ভর্তির প্রক্রিয়ার পরে কিন্তু তোমরা যে পরীক্ষা দেবে এবছর কিন্তু সেমিস্টার ওয়াইজ। তো এই ভিডিওতে আমি এই সেমিস্টার ওয়াইজ সম্পর্কে কিন্তু কথা বলছি না, কারণ সেমিস্টার ওয়াইজ কথা বলতে গেলে কিন্তু অনেক ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তাই তোমরা যদি সেমিস্টার পদ্ধতি কী, সেমিস্টার পদ্ধতিতে ভালো কি রেজাল্ট হয় কি না হয় এই পদ্ধতিতে তোমরা যদি জানতে চাও এই সম্পর্কে, তবে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সেমিস্টারের টোটাল পদ্ধতিটা কীভাবে নাম্বার ভালো তোলা যায়, কীভাবে সেমিস্টারে ভর্তি হতে হয়, সেমিস্টারের পরে কীভাবে কী করতে হয় না, পুরো ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরেকটা কথা, যে তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিংবা তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ওই সম্পর্কে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।